বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার আজকের অতিথি ভাই বাসা আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং জাতীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ ডানে রয়েছেন বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্সের চেয়ারম্যান বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে কাজী ফিরোজ রশিদ দেশে এক ধরনের নিরাপত্তা সংকট নিয়ে দেশের ভেতরে বাইরে নানা রকমের উদ্বেগ উৎকণ্ঠা আলোচনা রয়েছে এবং অনেকেরই মতে যে এটি এটি বাংলাদেশের রাজনৈতিক সংকট আছে গভীর রাজনৈতিক সংকট তার ফলেই আসলে এই নিরাপত্তাজনিত সংকট এবং যেটি বাংলাদেশের ভাবমূর্তিকে স্পর্শ করছে যেটি বাংলাদেশের উন্নয়নের যে ধারা সেখানে হয়তো একটা নেতিবাচক প্রভাব ফেলছে বাংলাদেশের অর্থনীতিকে সংকটে ফেলে দিতে পারে আপনি কি মনে করেন ধন্যবাদ আসলে এটা তো একটা উৎকণ্ঠার ব্যাপারই কারণ ইতিমধ্যে শুধু দুইজন বিদেশি নাগরিককে হত্যা করা হয়নি আমাদের পুলিশদের হত্যা করা হয়েছে ভিন্ন ভিন্ন ঘটনায় একই ধরনের হত্যাকাণ্ড এবং সর্বশেষ আমাদের মিলিটারি পুলিশ এমপি চেকপোস্টে তারা গিয়ে অতর্কিত একটি হামলা করেছে যদিও দুষ্কৃতিকারী ধরা পড়েছে হামলা কিন্তু তারা করেছে তারা বলছে যে আমরা ধরছি ঠিক আছে তাদের কথা আমি বিশ্বাস করলাম কিন্তু এইটা অত্যন্ত মানে উৎকণ্ঠের ব্যাপার তারপরে কারারক্ষীকে এই যে শুরু হলো এটা আলামত খুব ভালো না প্রশ্ন হচ্ছে যে এই জন্য সাধারণ নাগরিকরা চিন্তিত থাকে তাদের মধ্যে একটা শঙ্কা বিরাজমান থাকে ব্যবসা বাণিজ্য কি ব্যবসা বাণিজ্য হচ্ছে একটা শান্তির সময় মানুষ ব্যবসা বাণিজ্য করবে টাকা ইনভেস্ট করবে সেখানে শান্তি দরকার স্থিতিশীলতা দরকার কিন্তু এই যে হই চই এই বছরের প্রথম থেকে এই জানুয়ারি থেকে যে বিএনপি শুরু করলো বিসমিল্লা কইয়া বছরের প্রথম থেকেই ধারাবাহিক হরতাল দিল হরতালের একটা মাত্রা আছে তারপর কিন্তু বন্ধ এক যে কি একটা নাম দিল অবরোধ অবরোধের নাম আমরা শুনি অবরোধ শুনছি যে একসময় একটা রাস্তা অবরোধ করে রাখে একদিনের জন্য চব্বিশ ঘন্টার জন্য দুই ঘন্টার জন্য এই যে সারা বছরের অবরোধ করে চলে যাচ্ছে এইটাও শুনে সে অবরোধ এখন উঠ হয়নি অবরোধের মধ্যে আমরা আছি এই সমস্ত করে সমস্ত দেশটা যে নৈরাজ্য সৃষ্টি হলো তারই ফলশ্রুতি হচ্ছে এখন সেইখান থেকে যে ব্যবসাটা মন্দাভাব যাচ্ছে সরকার যতই বলুক যে সাতাশ বিলিয়ন আমার জমা রয়েছে এইটি কোনো ক্রেডিট না টাকা না ভাঙলে আপনার বাড়িতে অনেকটা জমা হয়ে যাবে যা আপনি ইনকাম করেন আমরা টাকা ভাঙতে পারতেছি অর্থাৎ শিল্পে বিনিয়োগ হচ্ছে না এখানে আবাসন শিল্পে মারাত্মক দশ নেমে গেছে ৬ লক্ষ প্লট এবং ফ্ল্যাট অবিক্রিত রয়ে গেছে মাননীয় অর্থমন্ত্রী এমনই একটা অবস্থা নিয়েছেন যে আপনি বিদেশের টাকা ইনভেস্ট করবেন তার পিছনে লাগবে দেশের মধ্যে ফ্ল্যাট কিনতে গেলে জিজ্ঞেস করবে আপনি কবে কোথায় কত টাকা ইনকাম করছেন শ্বশুরবাড়ি কোথায় বিয়ে করে কত পাইছিলেন কার কাছে কত ধার আনছেন ব্যাংকে কিছু আছে কিনা কত কোথায় চুরি ডাকাতি করছেন সব বের করবে উনি এনবিএল লাগাই দেবে একটা ফ্ল্যাট কিনতে গেলে তো মানুষ কিছু কেনে না কারণ আমার কেনার দরকার নেই টাকাটা পাবো মালয়েশিয়া ঢালবো সবকিছু উনি করবো আমরা জব দিয়ে করতে রাজি না আমাদের এই দেশে যে টাকা কালো ওই দেশে গেলে সে টাকা হয়ে যায় সাদা অপ্রদর্শিত টাকা আমরা বারবার বলছি যে অপ্রদর্শিত যে টাকা আছে কালো টাকা বললেন না এটা টাকা টাকাই মানুষ একটা ব্রোকারেজ করে ইনকাম করছে একটা তদবি করে ইনকাম করছে যেভাবে হোক একটা জমি বিক্রি করছে সে এক কোটি টাকায় দলিলে লেখছে ২০ লক্ষ টাকা একজন কিনছে সে দেখেছে ২০ লক্ষ টাকা ৮০ লক্ষ টাকা তার অপ্রদর্শিত হয়ে গেছে এটি তো কালো টাকা না যে কিনছে আমি টাকা কিনতে পারি কিন্তু আমি ২০ লক্ষ টাকা বেশি দলিলে দেখাবো না এই যে ৮০ লক্ষ টাকা তার কাছে রয়ে গেল এটা হয়ে গেল কালো টাকা আপনি ইনভেস্ট করতে পারেন সরকারকে ফাঁকিয়ে তার চেয়ে বেশি সরকার লাভ হবে যদি ইনভেস্ট করে এই দেশে নতুন শিল্পে যদি ইনভেস্ট করে সে যদি পর্যটন ক্ষেত্রে ইনভেস্ট করে সে যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করে আবাসন ক্ষেত্রে ইনভেস্ট করে একটা প্লট কিনে জায়গার টাকা রয়ে গেল কিন্তু হচ্ছে কি এই টাকাটা চলে যাচ্ছে আপনার দেশের বাইরে মানুষে যাচ্ছে কানাডা যাচ্ছে সেকেন্ড হোম করছে আমেরিকা সেকেন্ড হোম করছে ইংল্যান্ডে করতেছে অস্ট্রেলিয়া করতেছে কিন্তু দেশে থাকতেছে না আমাদের মতন কয়েকজন লোক শিকড় কামড়াই এইখানে থাকতেছে আর সব তো যাচ্ছে বিদেশে সেই জন্য বারবার অর্থমন্ত্রীকে বলতেছি যে আপনি গ্রাম অনেক পিছিয়ে আছে
আমি বলেন যে ঠিক আছে আমি তোমার সোর্স অফ ইনকাম জানবো না, তুমি কোথায় টাকা পয়সা হবে জানার কথা না, তুমি গ্রামে যে ইন্ডাস্ট্রি করো আমি তুমি জানতে, তুমি 200 কোটি করে ব্যয় করো আমাদের গোপালগঞ্জ রিমোট এরিয়া কোটালিপাড়া আমার এলাকায় জাগ্রহ করে যে বিলের মধ্যে উনি একটা বড় ইয়ে করুক পর্যটন শিল্প করে উঠুক, মানুষ বিল দিক যাবে হাউট দিক যাবে হাজার হাজার লোক ওখানে যাবে। আমি জিজ্ঞেস করবো না যেখানে কত কোথায় তুমি টাকা পেলা, ইনভেস্ট করো 3 বছর পর আমি তোমাকে ট্যাক্স ইম্পোজ করবো, তুমি ট্যাক্স আয় করবে ট্যাক্স দেবা দেশেটা দেশে থাকবে, টাকা পয়সা থাকলে আপনি যে ব্যবসার কথা বলছেন ব্যবসা বন্ধ যাচ্ছে, কয়েকটা লোকের তদবির ব্যবসা ছাড়া আর বিনা পুঁজিতে ব্যবসা হলো রাজীব ভাই সবচেয়ে বড় ব্যবসা রাজনীতি করা, কিছু মনে করেন আমি করি আপনি করেন এর চেয়ে বড় কোনো ব্যবসা নাই, পুঁজি খাটাতে হয় না, আপনার ট্রেড লাইসেন্স করতে হয় না, অফিস আদালত করতে হয় না, 3 নম্বর লাগে না, আপনি একদিনে ব্যাংকে মালিক হয়ে গেলেন, আপনার মতো একটা টেলিভিশন মালিক একদিনে হয়ে গেলেন দরখাস্তে, আমি রাজনীতি করি আমি রাজপথে লড়াকু সৈনিক, একদিন একটা তদবির করলেন আপনার কাছে কোটি কোটি এসে গেল আপনি রাতারাতি ধরিয়ে গেলেন। এখন এই যে বিনা পুঁজিতে ব্যবসা রাজনীতির মতন এই সহজ ব্যবসা এত নির্ভর না নির্ঝঞ্ঝাট ব্যবসা কিছু নয়, যে কোনো ব্যবসার ঝুঁকি আছে কিন্তু এই ব্যবসার কোনো ঝুঁকি নাই। এখানে আমার নেতা নূর আলম সিদ্দিকী সাহেব একই কথা একদিন বলছেন এবং পত্রিকাও দেখেছেন, এই এই ব্যবসাটা মানুষ ইজি ধরছে, খুদে ভাই এগিয়ে চলেন আমরা আছি আপনার সাথে, আপনি করে ফেললেন একটা দল, আপনি গেলেন ক্ষমতায়, ক্ষমতা যাওয়ার পরে আমি যে আপনারে এগিয়ে দিলাম আমরা আপনি কি দেবেন, এই ফুটপাথ তোমাকে দিয়ে দিলাম, সমস্ত ফুটপাথে তুমি দোকান বসাবা, জনগণ রাস্তা দিয়ে হাঁটবে ওই দোকানের টাকা তুমি প্রত্যেকদিন পাবা, তুমি প্রতি রাত্রে যদি 50,000 পাওয়া মাসে 15 লাখ তোমার হয়ে গেলো, যাও তুমি সাহ আরেকজনে আসো, এইভাবে আপনি আমাকে প্রোভাইড করলেন। তা রাজনীতি থেকে মানুষ ঝুঁকতেছে ব্যবসা থিয়া, এটা হলো একদম তৈরি ব্যবসা বিনে বুঝিতে, তো এইটা একটা স্বাধীন দেশে গণতান্ত্রিক দেশে চলতে পারে না, এখানে থাকতে হবে ব্যবসা দিয়ে প্রোটেকশন দিতে হবে, ব্যবসায়ী যদি প্রোটেকশন দেন তার পিছনে লাগেন, আপনি খালি বাজেট বাড়াবেন আর ব্যবসায়ীদের উপর ধরবেন ইম্পোজ করবেন তাতে কিন্তু লাভ হবে না, টাকা মালয়েশিয়া খালি না, আমি তো বললাম যে কত দেশে যাচ্ছে, আপনি কানাডায় কত লোক বাড়ি করছে জানেন, শেয়ার মার্কেটের টাকা সব নিয়ে কানাডা ঢালছে, হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে কানাডা, আমেরিকা গ্রেট ব্রিটেন চলে গেছে, আপনি অস্ট্রেলিয়া চলে গেছে, মালয়েশিয়া তো ছোট্ট দেশ। ওনার কথা শুনে একটা ঘটনা আমার মনে পড়ছে, আমি খাদ্যমন্ত্রী থাকা অবস্থায় আই ওয়াজ মেকিং অপারেশনস LSD CSD অনেক পিলফোরেজ হয়, ওখান থেকে চাল চুরি হয়ে যায় এটা চুরি হয়ে যায় ওটা চুরি হয়ে যায়, তো আমি মাঝে মাঝে রেডের বন্দোবস্ত করতাম, LSD গুলি তো ছোট ছোট ওগুলি ভালোই চলতো, CSD গুলি নিয়ে মাঝে মাঝে অনেক রকমের ই থাকতো অসুবিধা, তো আমি তেজগাঁও CSD তে রেড দেব এটা আমি যখন প্রোগ্রাম দিলাম প্রথম কয়েকবার তখন তৎকালীন ডিজির নাম বলতে চাই না, স্যার এটা কি এখনই দরকার আছে, আমি দরকার তো আসছি কারণ ওখান থেকে তো ম্যাক্সিমাম শুনি দেওয়ালের এদিক দিয়ে ওদিক দিয়ে সমস্ত ট্রাক ট্রুক নিয়ে সমস্ত চাল ঠাল নিয়ে চলে যায়, এই যে পিলফারেজ এটা বন্ধ করতে হবে আমাদের, CSD-র ইতে আনতে হবে, 3-4টা ডেট ঘুরাইলো, তারপরে যখন আমি বললাম যে না এবার আমি আর ঘুরবো না, এবার আমি যাব, ফিক্স করেন ফোর্স নেন, আমি তেজগাঁয় নিজে দাঁড়ায় থেকে এই CSD আমি রেড করাবো, যখনই দেখলেন যে না আর আমি ছাড়তেছি না, তখন বলেন স্যার এটা করে লাভটা কি হবে, ওই যে চালগুলো যেগুলো চুরি হইতেছে ওটা কারো না কারো পেটে তো যেতেছে, আমাদেরই লোকজনের পেটে যেতেছে, ওটা তো কারো না কারো আপনি দেশের টাকা দেশে রাখবেন কথাগুলো আমার মনে হলো ঘটনাটা কি, তো এটা আসলে তাই জন্য এটা বেনিফিশিয়ারি আপনি কি করলেন, উনি যখন এটা বললেন তখন কি করলেন, না উনি আমাকে বিং দা মোস্ট রেসপন্সিবল অপারেটিং অফিসার উনি নিজে যখন অনীহা প্রকাশ করে বসে গেলেন আমার পক্ষে ডিফিকাল্ট হয়ে গেল, আমি করতে পারলাম না, সো আই ডিডন্ট গো ফর দ্যাট, বাট আলটিমেটলি আসলে এই জিনিসগুলো তো আছে, এখন স্থিতিশীলতা ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আপনি যতই অস্থিরতার মধ্যে দেশকে ফেলবেন ততই কিছু কিছু বাইরের ফোর্স সেটার একটা অ্যাডভান্টেজ নেবে, আমাদের পলিটিক্সটা অস্থিতিশীল হয়ে গেছে কিছু কিছু সিদ্ধান্তের কারণে, যেটা হয়তো না নিলেও চলতো এই স্টেজে, কিন্তু তারপরেও আজকে দেখেন সবকিছুই আমি মনে করি যে এই যে অস্থিরতা করার যে প্রবণতা এটা যারা করতেছে তারা কিন্তু একটা ভেস্টেড ইন্টারেস্ট, তারা কোথাও না কোথাও ঘাই খাইছে সোজা কথা, এবং তারা এইভাবে দেশকে চলতে দেবে না, এবং তাদের
আমি স্পেসিফিক্যালি কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টির নাম বলতে চাই না, কিন্তু এটা সবাই জানে যে এই যে ইদানিংকালের যত বড় বড় জাজমেন্ট টাজমেন্টে যারা এফেক্টেড তাদের ডেফিনেটলি একটা ইন্টেনশনই হবে যে এইভাবে যদি এটাকে প্রিভেন্ট করা যায়, একটা সিচুয়েশন ক্রিয়েট করা বা যে কোনোভাবে যদি এটাকে ফেস করা যায় এই দেশের এই সরকার যাতে না চলতে পারে, কিংবা যে রাজনীতি যে স্থিতিশীলতা আসবে সেটা যদি না আসতে দেওয়া হয় তাহলে হয়তো একটা রিলিফ তারা পাবে ইন এ ডিফারেন্ট ওয়ে। এই চিন্তা ভাবনাও কিন্তু এর মধ্যে আসছে। কাজেই ওই আইসোলেটেড হিসেবেও যেমন ঘটনাগুলি ধরা যাবে না, বিকজ দে আর ভেরি মাচ প্ল্যান্ড ইন এ ওয়ে, কিছুটা বেনিফিট কেউ নেওয়ার জন্য এটা করতেছে। আবার এই ধরনের কর্মকাণ্ড কিন্তু সারা বিশ্বে হয়, কিন্তু এত বেশি প্রচার এত বেশি সমালোচনা হয় না, মুখে পড়ে না। এটা এই যে খুন খারাপি অস্থিরতা যেটা বিভিন্ন স্থিতিশীল রাষ্ট্রীয় হয়ে থাকে, ল আছে, লর উপরে রিলাই করে সেটার উপরে বিচার হবে, সেটার উপরে শাস্তি হবে। আমাদের দেশে মিডিয়াও খুব বেশি ভাইব্রেট করে, ছোট ছোট ঘটনা আজকাল যেরকম ভাবে ফোকাসে নিয়ে আসে সেটা সাথে সাথে একটা পাবলিক ইস্যু হয়ে যায় এবং সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনার এই উত্তেজনাগুলি ছড়ায়। তো আমি মনে করি যে এটাতে ঘাবড়ানোর মতো কিছু একটা হয়েছে আমি মনে করি না। আমরা গত ঈদের পর থেকে যে ঘটনাগুলো ঘটছে, যেগুলো কাজী ফিরোজ রশিদ টুকটাক উল্লেখ করলেন বা আপনি ইঙ্গিত করলেন, সেই ঘটনাগুলো তো মিডিয়ার খবরের আগে বা এই ঘটনা ঘটার আগেই আমরা দেখেছি যে এটি ক্রিকেট দল, অস্ট্রেলিয়ার ক্রিকেট দল আসবে না। আমরা শুনলাম মার্কিন যুক্তরাষ্ট্র সেপ্টেম্বরে জানিয়েছে যে এখানে নিরাপত্তার সংকট রয়েছে বা বিদেশের প্রতি হামলা হতে পারে। সর্বশ্রেষ্ঠ তারা বলছে যে কোনো জায়গায় বিদেশিরা জড়ো হলে এই হামলা ঘটতে পারে, এখন পর্যন্ত তাদের সেরকমই বক্তব্য। এটি তো বললাম যে দেয়ার আর ভেস্টেড ইন্টারেস্ট, মিডিয়ার কথা তো বলা যাবে না এখানে, না সেটা সেভাবে না। তো যে বললাম যে ভেস্টেড ইন্টারেস্ট আছে যারা মনে করে যে এখানে টার্গেট করলে পরে তাদের কিছুটা হলেও লক্ষ্য বা উদ্দেশ্য সিদ্ধি হবে, এটা সুবর্ণ সুযোগ এখন, কারণ বিএনপি অসংখ্য নেতা কর্মী জেলে এবং দরিদ্র আছে, সেই জন্য এই সময় যদি নিজেই সবাইকে রক্ষা করতে পারে, তুমি আমার দলে আইলে তোমাদের কোনো অসুবিধা নেই আমি দেখবো, না আমি সেগুলি বলবো না, আমার দরকার নাই। তারা যদি মনে করে যে এখানে এসে রক্ষা পাবে আসুক, আর তারা যদি মনে করে যে না বর্তমান নেতৃত্ব তাদেরকে কোনো সুযোগ দেয় নাই, তারা চলে আসবে এখানে। তারা মনে করে যে তারা বঞ্চিত, তারা যদি মনে করে যে না বেগম জিয়া অথবা তারেক রহমানের ব্যবহার ভালো না, তারা আমাদেরকে বসতেও বলে না, তারা আমাদের এতটুকু কদর করে না মাঠ কর্মীদের, তারা চলে আসবে, এদের পাবে। আপনি কি মনে করেন আমার ডাকতে হবে কেন, আমার কেন ডাকতে হবে? The bloody frustration within the party, that itself is my strength. That itself is my strength. এই কথা তো অনেকেই অনেকদিন চিন্তা করছে কিন্তু কেউ এগিয়ে আসতে পারছে না। কিন্তু আমি কেন যে আপনি ভয় পেলেন, ওনার বোল্ডনেস আছে মনে হচ্ছে, না উনি উনি ভয় পেলেন জানতে পারি, আমি তো মানে আমরা তো একটা পজিশনে আছি উদয় ভাই, বিএনপি নিজেই নিজেকে আউট করছে রাজনীতি থেকে, যে সুযোগটা বিএনপি পেয়েছে মানে সেটা এই কথা কোন যে এটা আমার সহ্য হয় না, এটাই আমার সহ্য হয় না। বিএনপি আউট হচ্ছে, নিজের নিজে থেকে আউট করছে। বিএনপির মতো একটা দল, এত বড় জনসমর্থিত একটা দল, এই ধরনের কটাক্ষ শোনার মতো তাদের কোনো কারণ নাই। তৃণমূল ওই জন্য আমি গঠন করতেছি যেন এই দলকে সেই সমস্ত বিদ্রুপ সেই সমস্ত কটাক্ষ থেকে রক্ষা করতে, যে সমস্ত নেতৃবৃন্দ এটার জন্য দায়ী তাদেরকে একদিকে রেখে এখানে নতুন নেতৃত্ব আসবে। এটা ভালোই, মমতা ব্যানার্জী কিন্তু ওই যে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস করছিল এবং সে সাকসেসফুল হয়েছে পশ্চিমবাংলায়, তার সমস্ত ভারতেও তার সংগঠন একটু একটু আছে। সেটি আপনার কাছে কি মনে হয় যে আসলে কি সেরকম রাজনৈতিক সংকট আছে? বা জিল ভাই, এদেশটা তো সংকটের দেশ, সবসময় সংকট থাকে সবকিছুতে। যারা ক্ষমতায় বাইরে থেকে তারা সবসময় চেষ্টা করে সংকট সৃষ্টি করে ক্ষমতা আসার জন্য, আর যারা ক্ষমতা থাকে তারা চেষ্টা করে যে কিভাবে এই সংকট মোকাবেলা করে দমন করে আমি ক্ষমতাকে প্রবলেমটা দুটো দলের মধ্যে। এখানে কেউ কেউ ছাড় দিতে চায় না, এবং একটা কেন ছাড় দেবে, একটা দল যদি মনে করে যে আমি রাষ্ট্রীয় ক্ষমতা থেকে যাওয়ার পরে আমি অস্তিত্বহীন হয়ে পড়বো, এদেশে আমার কিছু থাকবে না, আমাকে রাজনীতি করতে দেওয়া হবে না, আমাকে স্বাধীনভাবে মত প্রকাশ করতে দেওয়া হবে না, তাহলে সেই দল ক্ষমতা বাইরে যেতে চায় না। আমরা তো নিজেদের দেখছি, বললো তৃতীয় লোকজন বললো যে আপনার ক্ষমতা ছেড়ে দেন, আমরা চাইনি ক্ষমতা ছাড়তে, এমন কোনো বড় আন্দোলন হয় নাই এই ঢাকার বাইরে যে আমাদের ক্ষমতা ছাড়তে পারে দেশে কোথাও, এসে সব ক্ষমতা করলে যে আমি ছেড়ে দিব কইছে, দেন নাই, এমনি রাস্তার লোক বেরিয়ে গেছে ক্ষমতা ছাড়া বেরিয়ে যাও বাড়ি থেকে,
পতাকা নিয়ে সবাই বাড়িতে চলে যাই। আমাদের বাসা থেকে চলে গেলাম 30 তারিখে, আমাদের মন্ত্রিত্ব গেল 6 তারিখে, নতুন মন্ত্রিসভা হলো, এই 6 দিন আমরা কোথায় ছিলাম। অর্থাৎ এখানে দেখা গেছে যে ক্ষমতা ছাড়ার পরে যে অগণতান্ত্রিক ব্যবস্থাটা দেওয়া হয় সেদিকে ক্ষমতা ছাড়তে চায় না সহজে। এখন ক্ষমতার ভিত্তি যখন হয় একটা অন্য, সেজন্য আমি বলছি যে এখানে ক্ষমতার ভিত্তি যখন হয় একটা অন্য শ্রেণীর লোক, আর্মি বলেন কি নন আর্মি বলেন কি, সাম পিপল ব্যাকিং আপ সার্টেন পিপল, ভিত্তিটাই তো রং হয়ে আসতেছে এই পর্যন্ত আমাদের বাংলাদেশে সবসময়। আপনি জনগণের কেন ভিত্তি করতেছেন না? আজকে জনগণের পাওয়ারটা জনগণের কাছে কেন আমরা দিতে পারতেছি না? আপনি সংবিধানে লিখবেন ইন সো মেনি নাইস ওয়ার্ডস, এই দেশের সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, অথচ আমি দেখতেছি তারা সব অক্ষমতার মালিক। ক্ষমতার মালিক হচ্ছে ঐশ্বর্য শাসক, যে নাকি অন্য কারো সাপোর্ট নিয়ে আমাদের কান্ধের উপরে বসছে এবং জনগণের সবকটা অধিকার হরণ করে দেশ শাসন করতেছে। দিস ইজ হোয়াট গোয়িং অন ইন দিস কান্ট্রি। আপনি জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরে দেন, আর সেটা ফেরাইতে হলে একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন লাগবে, যেটার মধ্যে জনগণের ইচ্ছার প্রতিফলনে সংসদ হবে, সরকার হবে, তাহলেই আমি বুঝবো যে না ওদের ভোটে আমি নির্বাচিত হয়েছি, তারা ক্ষমতায়িত হবে। আপনি তো এই সিস্টেমের দিকে চিন্তাও করেন না, আপনি তো মনে করেন আমার ভারত বসায় দিক ক্ষমতায় কি কতগুলি গ্রুপ অফ মাস্তানস বা সন্ত্রাসীরা আমার বসায় দিক, আমি একবার বসতে পারে দেখে আমার কে সরায়। ক্ষমতা যখন যারা থাকে তাই মনে করে, ক্ষমতা যাওয়ার পরে আপনার মতো ভালো ভালো কথা বেরিয়ে আসে, যে ক্ষমতা থাকতে তো এই কথাগুলো যদি থাকতে তা কিন্তু এই অবস্থা দুর্গত হয় না। ক্ষমতা থাকতে হয়েছে, ওই জন্য তিরস্কৃত হয়েছি, বহিষ্কৃত হয়েছি না, পুরস্কৃত হয়েছে, তিরস্কৃত হয়েছে। যাই হোক, এখন শুধু ভাই যে নতুন দলটা করছেন, দলের ব্র্যান্ডটা ভালো, বিএনপি আছে আবার তৃণমূল, তৃণমূল করে উনি বিএনপিকে আলাদা করতে চাচ্ছে, এটা একটা ভালো শুভ বুদ্ধি আপনার। আমরা আশা করি যে আপনি এখানে সাকসেসফুল হবেন এবং এটা একটা ভালো সময়, সময়টা কিন্তু খুব ভালো সময়, এবং আপনি দেরি করেন না, আমি যেটা করবেন তরি ঘুরি করি করেন, দেরি করলে হয় কি আবার আরেকজনে এই জিনিস। যদি আমরা একটু বুঝতে চাই যে আপনার রাজনৈতিক কর্মসূচি বা দাবি দাওয়া কি থাকবে, কর্মসূচির লক্ষ্য না? ওটা সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে এই দেশে যেটা নাই সেটাই আমার কর্মসূচি হবে, অর্থাৎ এ দেশে গণতন্ত্র নাই, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা, সেটাকে সুসংহত করা। নির্বাচন সম্পর্কে আপনি যদি নির্বাচন সম্পর্কে ওয়ান অফ দ্য বেসিক ই হচ্ছে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন নিশ্চিত করা। কবে নাগাদ চাইবেন উনি? না আমি সেরকম কোন বিএনপি যেমন অবিলম্বে নির্বাচন, আমি সে ধরনের কোন ডেডলাইন দেব না, আমি নক নক করতে থাকবো, আমি প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করব, আমি নির্বাচনকে বয়কট করে দিয়া কাউকে ফ্রি হ্যান্ড দিতে চাই না, আমরা নক করতেই থাকবো, আমাদের মতবাদ নিয়ে আমরা রাস্তায় থাকতেই থাকবো। যে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের ফর্মুলা অলরেডি আমি একটা দিয়েছি এবং আমি স্লোগান আমার সুস্থ রাজনীতির মাধ্যমে সুশাসন, দ্যাট ইজ অলসো ইন প্লেস। আমাকে যারা ব্যাক আপ করতেছে সেটা এই দেশের সবচেয়ে বড় জোট, 29টা দল যেটা জাতীয় জোট, বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স যেটা আমি চেয়ারম্যান, এই 29টা দলের প্রত্যেকটা দল আমাকে আউট অ্যান্ড আউট সাপোর্ট করতেছে ইন মাই ভেঞ্চার, এবং তারাও দেখতে চায় যে আমি তৃণমূল বিএনপিটা খুব ভালোভাবে সংগঠিত করি এবং তারা তাদের মতো করে তাদের সেই সমস্ত সাহায্য এবং সহযোগিতা তারা হাত বাড়াবে। আমার মনে হয় যে আই ডোন্ট সি এনি প্রবলেম ইন দিস। আপনার দল এখন যে দেশে নিরাপত্তা জনিত যে সংকট যেটি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছে, সেই সম্পর্কে আপনাদের অবস্থান বা বক্তব্য কি? এটি নিয়ে অনেক কনফিউজিং বক্তব্য আছে, এর জন্য বিএনপি জামা দায়ী, এর জন্য পশ্চিমা গোষ্ঠী দায়ী, এর জন্য সরকার দায়ী, এর জন্য এটার উপরে আমি কোনো ধারণাপত্র দিতে চাই না। আমার স্পেকুলেশন করারও এই সমস্ত ব্যাপারে কোনো ক্ষমতা নেই। আমি একটা আন্দাজে বলবো, আন্দাজে ধারণা করবো, নট দ্যাট, লেট দ্য কান্ট্রিজ ল টেক কেয়ার অফ ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যে কোনো ম্যাটার সেটা যদি আজকে দেশের পেনাল কোর্টকে অ্যাট্রাক্ট করে, পেনাল কোর্ট অনুযায়ী তার ট্রায়াল হবে, তার শাস্তি হবে, এর পেছনে কি আছে না আছে আমার দেখার দরকার নেই। শাস্তি দেন, অপরাধ করলে পরে শাস্তি দেন, কোনো রকমের শর্ত ছাড়া শাস্তি দেন। আমি পলিটিশিয়ান, কাজে আমাকে খুনের মামলায় যাওয়া যাবে না, খুনের মামলা দিলে সে থেকে আমি ছাড়া পাবো, সেটা হবে না। ইউ আর ইকুয়ালি অ্যান অফেন্ডার, আ ক্রিমিনাল, আপনি পলিটিশিয়ান হন কি না হন। আপনি যদি আজকে একটা পলিটিক্যাল অফেন্স করে থাকেন, সেটা যদি মার্ডার হয়ে থাকে, মার্ডার ইজ মার্ডার, এটা পলিটিক্যাল অফেন্স বলে এটা ক্ষমার কোনো অপেক্ষা রাখে না। কাজে এই সমস্ত জিনিসগুলো যদি আমরা কম্প্রোমাইজ না করি, অর্থাৎ দেশে আইনের শাসনটা যদি আমাদের থাকে, আর পলিটিশিয়ান হয়ে যদি আমরা আইনকে শাসন করতে না চাই, তাহলে কিন্তু দেশ একটা পর্যায়ে চলে যায় এবং সেখানে তারপর বিচার বিভাগ স্বাধীনতা দেন তাদের,
আজকে আমি আপনার আরেকটা কথা বলি, আই ডোন্ট নো হাউ ফার ইট উইল বি অ্যাকসেপ্টেড। আমি আরেকটা চিন্তা করতেছি, সেটা হলো দুর্নীতি দমন সংস্থা, আমার মানবাধিকার সেলেই সেটা করব আমি, অ্যাজ এ ওয়াচ ডগ অফ করাপশন। দুর্নীতি দমন কমিশনে যারা আছে তারা কি দুর্নীতি করতেছে না? আমার কেস আমি কিভাবে কনভিক্টেড হই, 10 বছরের শাস্তি আমি কেন পাবো দুর্নীতির জন্য? ওই স্পেশাল জাজ যে আমাকে এই শাস্তি দিছে সে হয় প্রভাবিত হয়েছে নাহলে ঘুষ খাইছে, কারণ এভিডেন্সের সাথে জাজমেন্টের কোনো রিলেশনশিপ নাই। তো আমি তাকে ডাকতে পারবো না আমার সংস্থাতে যে তুমি প্রমাণ করো যে তোমার যে জাজমেন্টটা তুমি দিছো দ্যাট ইজ বেসড অন ল, দ্যাট ইজ বেসড অন এভিডেন্স, সাক্ষীর উপর ভিত্তি করে তুমি জাজমেন্ট দিছো, যদি সেটা প্রমাণ করতে না পারো ইউ আর অলসো ভিকটিম অফ মাই জাজমেন্ট, অ্যান্ড দ্যাট ইজ আই উইল ফাইল কেস এগেনস্ট ইউ ফর করাপশন। এবং এই দুদশ কথাটা আমি বলতেছি, আমার সংস্থা এটি টেক কেয়ার করবে। সেটা মিস্টার ফিরোজ রশিদ যদি অভিযোগ করেন সেটা যেমন আমি ওই অভিযোগ হিসেবে নিয়ে ওটা তদন্ত করব, একই রকম ভাবে আমি সুও মোটো অন মাই ওন মোশন আই উইল টেক আপ কেস অ্যান্ড স্টার্ট ডুইং ইট লাইক মাই ওন কেস। ওই মিস্টার রায় তুমি কি করলা, তুমি আমার স্ত্রী সিগমা হদের আননেসেসারি একটা ইসের মধ্যে ফেলাই দিয়ে তুমি তার 3 বছর, তার যে কি ড্যামেজ হলো সেটা তো আমি জানি, অথচ সেখানে না আছে কোনো সাক্ষী না আছে কিছু, তুমি আমার সাক্ষীরে বলতেছো 3 দিন আগে তোমার সাক্ষীর নাম দিতে হবে, সাক্ষীর নাম যেমাত্র আমি দিতেছি তুমি যৌথ বাহিনীর কাছে সেটা পাঠিয়ে দিতেছো, যৌথ বাহিনী সাক্ষীর বাসায় চলে যেতেছে যে তার থ্রেট করতেছে গেলে পরে তোমার শেষ করে দেওয়া হবে, সে সাক্ষী আসে না আর তুমি কোনো সাক্ষী নেই আমার কনভিকশন দিয়ে বসে দিলা, তো এগুলি কি বিচার হবে না? দিস উইল গো কাজী ফিরোজ রশিদ, বলার তো কিছু নেই, উদয় ভাই যাচ্ছে সবই ঠিক আছে, প্রশ্ন হচ্ছে উদয় ভাই দল দেশটা তো এইভাবে চলতেছে, উল্টো রথযাত্রা তো দেখছেন, রথযাত্রা হয় আবার তারপরে উল্টো রথযাত্রা, এখন রথের একগুলো একটা দল বসে থাকে আর একটা দল টানতে থাকে, আর এই উল্টো রথযাত্রা চলছে দেশে, এটা তো আজকে শুরু হয় নাই কিছু মনে করেন না। আমরা তো ধরেন আর্মি শাসন নিঃসাদ করছিল, তার আগে তো জিয়ার আর্মি শাসনে আপনারা ছিলেন, জিয়া রহমান আর্মি শাসন দিয়ে দেশ চালাইছে, আর ওই বিএনপি আমাদের কয়েকদিন সরেছে দেশে আর্মি শাসন আনছিল এর সাথে, আর বিএনপি যে কি শাসন দিয়ে দেশ চালাইছে জিয়া রহমান নাকি কোনো আর্মি শাসন দেয়ই নেই, তুমি আইলেন কিভাবে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেশন নিজেকে ঘোষণা করলেন কিভাবে, তারপর প্রেসিডেন্ট হয়েছেন তো, তারপর এসআর ভোট হয়েছে, তারপর তো উনি একটা উনি জাতীয়তাবাদী দল গঠন করে হ্যাঁ করছেন, কিন্তু এর আগে তো মার্শাল ছিল, তারপরে দেখেন তখন তো উনি ক্ষমতা ছিলেন, এক্স্যাক্টলি উনি ক্ষমতা ছিলেন না কিন্তু উনি সব করছেন, এত অস্বীকার কিছু নেই, যেমন খালেদা জি কোনো লোক মারে না কিন্তু উনি বন্ধ ডাক দিয়েছে, কিন্তু তার ডাকের ফলে তো লোক মারা গেছে, উনি নিজে ঘর তো বেরিয়ে মারছে, সেই জন্য আজকে ইরশাদকে 90টি ক্ষমতা ছাড়ানোর পরে আপনার দলটাকে যে দলই ক্ষমতা আসলেন দুই দল কোথায় নিয়ে গেছেন জনগণের জানতে চাই, সাধারণ জনগণের আজকে জনগণের নিরাপত্তা আছে, এরিয়া অতীতে ছিল এই পুলিশ উপর অত্যাচার হয়েছে, এইভাবে কেউ কোনো অ্যাট্রাক্ট হয়েছে হয় নাই, এত হরতাল দিয়েছে আমাদের বুদ্ধে এইভাবে হয় নাই, একা নূর হোসেনকে কে মারছে পুলিশের বিরুদ্ধে কত ইয়ে হলো, সেই নূর হোসেনের জীবনটা দিয়া যে গণতন্ত্র দিয়ে গেল, গণতন্ত্রের ভোগটা তো এক দেশবাসী কিভাবে পাইলো আমরা বুঝলাম না, কিন্তু পলিটিশিয়ান পাইলো, নূর হোসেনের পরিবার তো কিছু পাইলো না, ওই তার পরিবারকে এর সাথে 1,00,000 টাকা দিয়েছে ভাই, এই জন্য তো তৃণমূল করতেছি, সেই জন্য তো আপনাকে সমর্থন জানালাম, যা করেন পুরো পলিটিক্স গঠনমূলক পলিটিক্স হোক, দেশটা ছোট্ট একটা দেশ, 56,000 বর্গ মাইলের দেশ, এত বড় সম্পদ, এত জনসম্পদ, এত প্রাকৃতিক সম্পদ, অথচ মুখ থুবে পড়ে রয়েছি আমরা, এই দেশ বিশ্বের মানচিত্রে ওয়ান অফ দ্য টপ কান্ট্রিজ, বৃহৎ শক্তিরা যখন এই এই মধ্যে হাত দেয়, আমি জানেন যে এটা একদম যে ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা এই ধরনের শক্তিগুলো এখানে একটা খেলা তারা মেতে উঠেছে, এই যে দেখেন যারা পাকিস্তানে পাকিস্তানের দ্বারা তালেবান সৃষ্টি করেছিল, আবার এক এক দেশে এক এক সৃষ্টি করে, বাংলাদেশে আল কায়দা সৃষ্টি করেছে, আবার এক দেশে বোকো হারাম করেছে, এখন ইসে তারা আইএস করেছে সিরিয়া, অর্থাৎ এক এক দেশে এক এক নামে তারা আত্মপ্রকাশ করে, তারা তাদের এজেন্ট দিয়ে কাজটা একটা ওই দেশে একটা গোলমাল সৃষ্টি করে, আবার সেই জন্য ব্যালেন্স অফ পাওয়ার পুতিন ইজ কামিং আপ, এবং সেটা দিক থেকে আস্তে আস্তে দেখা যাবে এগেইন দ্য সেম গেম, অমুক রুশ ভারতের দালালেরা আবার এদিকে ইঙ্গো মার্কিন ইত্যাদি, এই সমস্ত আবার শুরু হবে, গোটা জাতিকে ইউনাইটেড করা, কিন্তু গোটা জাতি কিন্তু ইউনাইটেড হয় নাই,
হয় না এবং হবে না, কারণ আপনি বিলেতে যাইয়া সমস্ত দলের সমস্ত সংগঠন পাবেন। ভারত এত একটা দেশ, আমাদের এই ইসের মধ্যে সবচেয়ে গণতান্ত্রিক বিশ্বের মধ্যে বড় দেশ হচ্ছে ভারত। তার একটা দেখছেন যে কংগ্রেসের কমিটি মানে মিটিং করতেছে, মারামারি হইতেছে ভারত ইসে, ইউকে, ইউনাইটেড স্টেটসে বা আরেক দেশে, কানাডায়। আপনি যে দেশে যাবেন চান্দে যেও দেখবেন যে এই বড় বড় দলগুলোর সমস্ত শাখা প্রশাখা ভরে গেছে। ওদের কোনো অন্য কোনো কাম নাই, কিন্তু অন্য কোনো কামই নেই, খালি এইটি করে করবে। এত পলিটিক্স যে দেশে ঢুকছে, সেই দেশে আপনি চট করে একটা কিছু করে ফেলাবেন, চেঞ্জ করবেন, এটা মুশকিল তো। লাগবে যখন যেটা বড় বড় সমস্ত বিজ্ঞ ডাক্তার মানে প্রকৌশলীরা অনেকদিন ধরে দেশ ছাড়ছে, দেশের হালচালটা বলেন তো কি হচ্ছে, সেখানে কি হচ্ছে? আপনি কি হুদা হেলার ইউ টু আস্ক ইট? শুনেন, আপনি নিজের দেশ ছেড়ে চলে আসছেন, এখানে এখানে বসে আরামে আছেন, আপনি কেন দেশের কথা চিন্তা করেন? হুদা ভাই, গো ব্যাক টু দ্য কান্ট্রি। এত সহজ কথা এইভাবে রাজনীতি ঢুকছে, এই জন্য তো সহজলভ্য একটা জিনিস, এর চেয়ে ভালো ব্যবসার কিছু নাই। পাকিস্তান আমরা যখন জেলে গেছি, তাকে ইন্টিগ্রেশন নিয়ে গেছে, নিয়ে রাত্রিবেলা বসে যার ইন্টিগ্রেশন দেওয়ার কথা, যার করার কথা আমাকে সে না করে আরেকজন পাশে বেঁকে রাখো, যে কে করবে ওই অফিসে গায়ে দেখে আসি, দেখে গাই তুই আইসিস কেন? দিল মা বাপ তুলে ধরে গাই, আমার আম্মা মারা গেছেন 18 দিন আগে, আপনি দেখেন আর যাই বলেন, আমার আম্মা মারা গেছেন, মা বাপ তুলে গালাগালি করেন, আপনি আপনি জিজ্ঞেস করেন, আর তো থাপড় দিব। চেয়ারটা দেখলাম, তারপর তো যা করে করলো, পরে যে অফিসার আমাকে ইন্টিগ্রেশন করবে লোক যদি থাকে না, সে এসে বলে যে আমি করবোই না, তুমি কেন এটা করলাম? সে আমাকে নিয়ে পরের দিন আমাকে পাঠিয়ে দিল জেলখানায়, রাখলো 8 ফিট বাই 12 ফিট একটা রুমে, ওল্ড 20 সেল, যেখানে ফাঁসি আসামিদের রাখা হয়, লেখে দিল ডিপিআর এর রাজবন্দি, কিন্তু রাখলো কিন্তু ওইখানে। আগরতলা সন্দীপ আমদার বুদ্ধি যখন প্রথম আন্দোলন করলাম, জেলে গেলাম। এই 8 ফিট 12 ফিট রুমের মধ্যে এতটুকু একটা চৌকি বসানো ছিল, বড় একটা লক আপ, চারিদিকে জানলা দরজা নাই, সে সামনেটা খোলা, 12 ফিট উঁচা ওয়ালটা ছাদটা, এর মধ্যেই একটা হেরিয়ান দিয়ে যেত সন্ধ্যায়, আর ভাত রেখে যেত। তারপরে টয়লেট করতে তো ওখানে চাদর দিয়ে পিছনে দিয়ে ইট দিয়ে একটা ব্যাটম্যান দিয়ে যেত। দিস ইজ দি লাইফ। এক সপ্তাহ 10 দিন পরে একজন লোক আসতো যে একটা কাজ করেন, বন্ড দিনে জীবন রাজনীতি করবেন না, কিন্তু বন্ড দিনে আমরা সেইভাবে করে দেশটা স্বাধীন করছিলাম। আমি করতেছি আইফ খানের আমলের কথা, 67 এর কথা, 68 সম্পূর্ণ জেলে ছিলাম, তারপরে বেরিয়ে এসে একটা দেশ স্বাধীন করা, স্বাধীনতা পাওয়ার পরে আর মানুষের জ্ঞান ঠিক নাই, কারণ এখন দল ধরো, বড় হও, টাকা বানাও, আর কিছু দল না করলে টাকা বানানো যাবে না। টেলিভিশন লাইসেন্স দেবেন, আপনি দল করেন, 20টা লাইসেন্স দিয়ে দেন, ব্যাংক করবেন, দল করেন, বাইরে কোনো ব্যবসায়ী পাবেন না, 3 নম্বর নাই, তাতে কি আসে যায়? আপনি খালি দল করছেন কিনা, এই যে দল বাঁচবো কিনা, আর ভাইসেস দেবেন, দল বাস করতে হবে, আপনি যা যাবেন কোন দল থেকে আপনি যা যাবেন তাই ঠিক করেন, খুদা ভাই ক্ষমতা থাকলে উনি জাজ বানাবে, আমি ক্ষমতা থাকলে আমি জাজ বানাবো, এইভাবে দেশটাকে সমন্বয় সাপ্লাই করছেন। এই জন্য আজকে গোটা জাতিকে এইটা খেসার দিতে হচ্ছে, ভবিষ্যতে দেওয়া হবে, দিতে হবে। এখান থেকে কিভাবে আমরা আমাদের এই যে সামনে এই ভবিষ্যৎ জেনারেশনকে আমরা বাঁচাবো? এই তো আত্মসমালোচনা করব। গোটা দেশ সবাই মিলে, গোটা দেশ আজকে সয়লাবে হয়ে গেছে, এই যে সেই ইয়ে ভাই ফ্যান্সি ডিল মাদুকে, এটা ঠিক। আপনার আপনি ধানমন্ডি থাকেন, প্রত্যেক রেস্টুরেন্টে সাধু বজিয়ে দেখেন যে ওপেন খাইতেছে, আমাদের টেলিভিশন দেখা যাচ্ছে, প্রথম বাংলাদেশ প্রতিদিনের ছবি আসলো, 6টা মেয়ে 3টা ছেলে বসে খেতেছে, এবার সিগারেট খেতেছে, গাঁজা খেতেছে, রাস্তায় রাস্তায় হাট বসছে, পুলিশ কিছু করবে না, এটা আপনার জেনারেশন খতম করে দেওয়ার কনস্পিরেসি। এবং প্রত্যেকটা ঘরে ঘরে এখন মাতম উঠতেছে, আমাদের এই নতুন জেনারেশন যদি ধ্বংস হয়ে যায়, আজকে আমাদের জাতীয় সংসদে আমাদের সংসদ দল নেতা বেগম রহস্যের সাথে কথা তুলছেন, উনি বোধহয় এটা নিয়ে 4 বার মাদকের বিরুদ্ধে কথা বললেন, আজকে দীর্ঘ বক্তৃতা করলেন পয়েন্ট অফ অর্ডার দাঁড়িয়ে, এই মাদকের বিরুদ্ধে যে গোটা দেশ চালু হয়ে গেছে এবং এখন গ্রামও যাচ্ছে, 50,000 কোটি টাকা মাদক আসতেছে দেশে প্রতি বছর, দেশটা ভয়াবহ অবস্থা, এইদিকে আর লক্ষ্য নাই, খালি ক্ষমতা দাও, ক্ষমতা থাকো, আমার এত কথা বলার দরকার নেই, কিন্তু কথা হচ্ছে
আপনার জেনারেশনটাকে, ইয়াং জেনারেশনটাকে একদম শেষ করে দেওয়া, যাতে ভবিষ্যতে এটা প্রতিরোধের কোনো ক্ষমতা, অন্যায়ের প্রতিরোধের কোনো ক্ষমতা এই দেশে না থাকে। This is the whole game. So আমরা কনক্লুড করব আপনি 2 মিনিট সময়। আমি মনে করি এখানে উইথ অল দি অডস যাই ফেস করি না কেন, আমরা যত অ্যাডভেঞ্চারই করি না কেন, আলটিমেটলি দেশের স্বার্থটাই আমাদের মাথায় রাখার প্রশ্ন, এবং সেটা মাথায় রেখে যদি আজকে সত্যিকার অর্থে কোনো ইগো ছাড়া, কোনো রকমের শর্ত ছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দরা সত্যি একটা সুন্দর আলোচনার ক্ষেত্র তৈরি করে নিজেরা বসে অ্যান্ড ডিসকাস অল দিস প্রবলেমস অব দ্য নেশন, এটা এককভাবে কেউ সমস্যার সমাধান দিতে পারবে না। এটা করতে হলে আপনার ন্যাশনাল কনসেনসাস অবশ্যই দরকার হবে, এবং অল দি পলিটিক্যাল পার্টিস মাস্ট ইউনাইট টু গিভ অ্যান্ড ডেলিভার যেটা নাকি মানুষের কাছে কাঙ্ক্ষিত একটা এই দেশের শেষ ইস্যুতে শীর্ষে নিয়ে যাওয়া সমৃদ্ধশালী দেশ গড়ার ব্যাপারে একটা কাঙ্ক্ষিত লক্ষ্য হবে, সেটার জন্যই আমাদের এখন চিন্তা করা দরকার। এবং সেটার জন্য সব মতভেদ অতীতে সবকিছু ভুলে যায়, কিন্তু আমার মনে হয় দেশের স্বার্থে এখন সবাই বসা উচিত। দ্যাট ইজ দ্য ওয়ে আই ফিল। কথা তো অনেক ভালো, কিন্তু এটা তো সম্ভব না, কেউ কেউ সাথে মুখ দেখে দেখি হবে না, বসবেও না, কার সাথে কে বসবে? এটা বলবে যে আমি সবকে সত্যি, এটা বলবে যে অন্য সাধারণ কেউকে সত্যি, আমি বসবো না। এই জন্য বসা বসে হবে না, নিজেদের ঠিক করতে হবে, আত্মসমালোচনা তো করতে হবে। ওই সে একটা বাচ্চা মেয়ে, সে এডিক্টেড হয়ে তার নিজের আপন বাবা মাকে মারছে, কিন্তু সে তো সেন্সে ছিল না, সে তো পাগল অবস্থায় নেশা অবস্থায় মেরে ফেলাইছে, তার মধ্যে সে ফাঁসি হয়ে গেছে না, মানুষের ধারণা যে আমরা দেশ চালাবো, আর আমরা যদি এই জিনিসগুলোকে আশ্রয় প্রশ্রয় দেই, আপনি মনে করেন এই কোন মাদক রাজনীতি বিদ্যা যদি আশ্রয় প্রশ্রয় না দেয় তাহলে মাদক ঢুকতে পারে? 100 লোকে গুলি করে মারা মেরে ফেললে অসুবিধা কোথায়? শিখুপুরে মাদক হয় না কেন? যেখানে পাবা গুলি করে মেরে ফেলো, মাদকে দেশে চলবে না, যারা খাবে তাদের সবকে আটকে ফেলো, আলাদা জেলখানে মারা 10,000 লোক আটকে ফেলো, মাদকে ভাতও দেওয়া হবে না ওদের, আনসার ক্যাম্পে নিয়ে আটকে থুয়ে দিই, শিখুপুরে বাইরে থুয়ে দিই, তোমরা বড় লোকের ছেলেরা বসে বসে রাস্তায় মাটকে বা একটা মেয়েকে জড়িয়ে ধরে যাওয়া যায় না, রাস্তা দিয়ে দেখা যায় না, এই সব তো বেহায়াপ না, এই দেশে ঢুকে গেছে, এটা কিসের গণতন্ত্র, কিসের সমাজ? একটা মেয়ে একটা ছেলে গলা গড়ি ধরিয়া বসে এক কাপে চা খাইতেছে আর বিয়ে বা খাইতেছে, আর আমাদের রাস্তা দিয়ে দেখতে যাইতে হয় ছেলে মেয়ে নিয়ে, এইভাবে একটা দেশ চলতে পারে না। আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোই, বুধবার থেকে সাড়ে 11টা, শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। ব্যারিস্টার নাজমুল হুদা এবং মিস্টার কাজি ফিরোজ রশিদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক দুজন রাজনীতির কথা বলছিলেন এবং আমরা আলোচনা শুরু করেছিলাম নিরাপত্তার সংকট নিয়ে, রাজনৈতিক সংকট নিয়ে আলোচনাটা শেষ হলো একটা সামাজিক সংকট নিয়ে, যেটি আসলে আমাদের সমাজকে রাষ্ট্রকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এবং আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করে ফেলছে, এবং এটিও আসলে শেষ পর্যন্ত রাজনীতির সঙ্গে সম্পর্কিত, সুশাসনের সঙ্গে সম্পর্কিত। এর বিস্তার কিভাবে ঘটলো, অপরাধীরা কেন শাস্তি পাচ্ছে না, বিশেষ করে মাদকের কথা দুনেতাই বেশ জোরের সঙ্গে বলেছেন, আর দুনেতার কথাই এটি বেরিয়ে এসেছে যে আমাদের রাজনীতিটা এখন আর সুস্থ রাজনীতি নেই, এটি অসুস্থ রাজনীতি, এতে রোগ ব্যাধিতে আক্রান্ত, এটিকে সুস্থ করতে হবে, সুষ্ঠু করতে হবে আমরা যদি এগিয়ে যেতে চাই, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে চাই, অর্থনৈতিকভাবে মর্যাদা সম্পন্ন জাতি হতে চাই, তবে সেই সুস্থ হওয়ার প্রক্রিয়া বা সুস্থ রাজনীতি কে করবেন, কারা করবেন, কাদেরকে নিয়ে করবেন, সেটি সামনে দেখবার বিষয়, তবে সেটি অনিবার্য এবং হওয়া বাঞ্ছনীয়। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।